কুমিল্লার হোমডা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের যুবক ইকবাল হোসেন জীবিকার তাগিদে দীর্ঘ চার বছর কাটিয়েছেন প্রবাসে, কিন্তু খোলেনি ভাগ্যের চাকা। করোনাকালে 2021 সালে ফিরে আসেন দেশে। উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের নিজ গ্রাম চুনারচরে বাণিজ্যিকভাবে গড়ে তোলেন শৌখিন পাখি তিতিরের খামার। এবার যেন মুখ তুলে চাইলেন ভাগ্যদেবী। প্রথমে দুটি মাত্র তিতির আর কয়েকটি ডিম কিনে নিজ খামারে বাচ্চা ফুটিয়ে শুরু করেন তিতির লালন পালন। তার খামারে বর্তমানে 200 বেশি তিতির পাখি রয়েছে, যার বেশিরভাগই ডিম দিচ্ছে। বর্তমান বাজারে প্রতি জোড়া তিতির বিক্রি হচ্ছে 2-3 হাজার টাকায়। শুরুটা প্রথমে খুবই কঠিন ছিল, আমার ফ্যামিলি থেকে আমারে প্রথমে বাধা দিছিল, মানে কেউই করে নাই। গ্রামবাসী তো অনেকেই বলতো যে আমি পাগল, এটা সেটা অবশ্য সামনে এসে বলতো না, অনেকে বলতো বকতো, কিন্তু আমি কারো কথা কান দিই নাই, নিজের মতো করে শুরু করছি। আলহামদুলিল্লাহ এখন অনেকে দেখতে আসে আর অনেক ডিম পারতেছে, তো মাশাআল্লাহ দিলে এখন ঘরের মানুষও খুশি। বর্তমানে আপনার বাচ্চার রেট বা ডিমের রেট ওগুলা উঠানামা করে, তারপরও প্রতি মাসে আশা করি এখান থেকে আমি প্রায় 3,000 মতন ডিম পাবো। শুরুর দিকে ইকবালকে নিয়ে হাসাহাসি করতেন স্থানীয়রা, কিন্তু সেই তারাই এখন ইকবালের প্রশংসায় পঞ্চমুখ। আমরা জানতে পারছি যে এখানে যে ব্রাহ্মা মুরগি, তারপরে যে তিতি পাখি, তিতি পাখির খাবার গোস্তগুলা খুব টেস্ট, যার কারণে সবাই এটা নিতে আগ্রহী। তো এই যে উনি যে বয়সে এখন যে খামারটা দিয়েছে, নিজে উনি উদ্যোক্তা, উনি নিজে প্ল্যান করছে, নিজে উদ্যোক্তা, পরিবারের সহযোগিতা নিয়ে উনি এই খামারটা গড়ে তুলছে। মতন যারা বিদেশ ফেরত বা বেকার লোক যারা আছে, তারা যদি এরকম একটা কাজে উদ্ভূত হয়, যে কোনো একটা এরকম একটা কাজ বা যে কোনো একটা কাজে লাগিয়ে থাকে খামারির পাশে, বাড়ি আমি নিত্য শ্রম দেওয়া হয়, যেভাবে শ্রম দিতেছে খুব ভালো শ্রম দিতেছে, শ্রম অনুযায়ী হার অনেকটাই লাভবান হয়েছে। তিতির লালন পালনে নতুন করে কেউ উদ্যোগী হতে চাইলে সার্বিক সহায়তা দেবে প্রাণী সম্পদ বিভাগ, এমনটি জানালেন এই কর্মকর্তা। তিতির যদি আসলে মাংসটাকে যদি জনপ্রিয় করা যায়, আমার কাছে মনে হচ্ছে যে তিতিরটাকে, তিতিরের যে বাজার, এটাকে আরও অনেক বেশি প্রসারিত করা যাবে। যদি কেউ এরা পালতে চায়, যদি আমাদের সাথে যোগাযোগ করে, এটা লালন পালন খাবার ব্যবস্থাপনা, এ বিষয়ে আমরা তাদেরকে প্রশিক্ষণ এবং পরামর্শ দিব। ইকবাল যখন প্রথম শুরু, গত বছর থেকে সে যখন তিতির পালা শুরু করলো, তখন আমাদের সাথে প্রথম সে যোগাযোগ করে বাচ্চা তোলার পরে, তখন থেকে আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে তাকে বিভিন্নভাবে ওষুধ, মেডিসিন এবং পরামর্শ দিয়ে, চিকিৎসা দিয়ে তাকে সহযোগিতা করে আসছি। আমরা আশা করি সে এই তিতির খামারটাকে, বর্তমানে তার যে সংখ্যায় তিতির আছে, সেই সংখ্যাটাকে আরও বেশি সংখ্যায় নিয়ে যেতে পারবে। তিতির পাখি লালন পালন অত্যন্ত লাভজনক। এদেশের আবহাওয়া ও জলবায়ু সহিষ্ণু হওয়ায় লালন পালন করা যায় সাধারণ পোলট্রি খামারেও, তার উপর রোগবালাই এবং খাবারের খরচও কম। তিতিরের বাণিজ্যিক উৎপাদন সম্প্রসারিত করা গেলে আসতে পারে আমিষের বড় একটি যোগান। সাইফুর রহমান, রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।